News Only 24, News Only 24. কেমন থাকবে আবহাওয়া? প্রত্যেকদিনই আপনার পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি ধরনের বৃষ্টি, আইদার আপনার অধিকাংশ জায়গাতে অথবা অনেক জায়গাতে থাকবে, এবং তার সাথে সাথে বিভিন্ন জেলায় দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। এটা হচ্ছে আপনার মোটামুটি ব্রড ফিচার আর কি। এবং এর মধ্যে কলকাতাও রয়েছে, কলকাতাতে তো অলরেডি আজকে এই আলিপুরেই অনেক বজ্রবিদ্যুৎ হচ্ছিল, যদিও বৃষ্টি সেরকম হয়নি। আর ব্যাপারটা হচ্ছে এগুলোর প্রধান কারণ হচ্ছে একটা সিনপটিক সিচুয়েশন আছে, মনসুন ট্রাফ যেটা আছে সেটা আপনার পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং কাঁথি দিয়ে পাস করে সেটা তারপরে পূর্ব দক্ষিণ পূর্বমুখী হয়ে তারপরে উত্তর পূর্ব বে অফ বেঙ্গলে ডুবে গেছে। এইটা একটা বড় স্কেলের সিনপটিক সিস্টেম আছে। আর একটা যেটা সেটা হচ্ছে যেটা আমাদের লোকালি দেখা গেছে আজকে, যে সাড়ে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটারে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার ওপরে একটি চক্রবাত ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে। চক্রবাত ঘূর্ণাবর্তটি মোটামুটি আপনার রয়েছে বিহার সংলগ্ন ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গতে, ঠিক আছে? এই হলো আপনার সিনপটিক সিচুয়েশন, তার জন্যই আমরা এই ব্রড ওয়েদারের কথা বলি। আর ডে টু ডে ওয়েদার হচ্ছে এরকম, আজকে পশ্চিমবঙ্গের সব জেলাতেই অধিকাংশ স্থানে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং তার সাথে জলপাইগুড়ি নদিয়া এবং সরি নর্থ নদিয়া জলপাইগুড়ি এবং নর্থ দিনাজপুর জেলার দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে। সেখানে আমরা হলুদ সতর্কবার্তাও দিয়েছি, এবং এছাড়াও আপনার আমি ওটাকে একটু রিভিউ করতে চাই। এই এছাড়া আপনার উত্তরবঙ্গের যে 5টি জেলা আছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, এবং তার জন্য এই 5টি জেলার জন্যই আমরা হলুদ সতর্কবার্তা দিয়েছি ভারী বৃষ্টিপাতের। এছাড়া জলপাইগুড়ি, দুটি দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, দুইটি বর্ধমান, নদিয়া জেলায় দুইটি চব্বিশ পরগনা এবং কলকাতার এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা আছে, যেটা আমরা কলকাতাতে তো আজকেই আমরা দেখে নিয়েছি। 11 তারিখে উত্তরবঙ্গের সব জেলাতেই বেশির অধিকাংশ স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে অনেক জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তার সাথে আপনার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে, এবং তার জন্য যথারীতি আমরা হলুদ সতর্কবার্তা দিয়ে দিয়েছি। এছাড়া আপনার পুরুলিয়া, বাঁকুড়া, দুটি বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুর জেলাগুলিরতেও কয়েকটি জায়গা দু এক জায়গাতে আপনার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আর কি। 12 তারিখে উত্তরবঙ্গের সব জেলাতে এবং দক্ষিণবঙ্গের যে পূর্বের জেলাগুলি আছে সেই জেলাগুলিতে অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বেশিরভাগ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর 12 তারিখে কোনো আমাদের
ওয়ার্নিং নেই। 13 থেকে 15, 13, 14, 15 এই 3 দিনই উত্তরবঙ্গের মালদা বাদ দিয়ে সব জেলাগুলিতে আপনার বেশিরভাগ জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে এবং তার সাথে মালদাতেও অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর 14 তারিখে আপনার এছাড়াও 14 তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আইসোলেটেড প্লেসে, দু এক জায়গায় সাউথ বেঙ্গলের কয়েকটি জেলায়। সেগুলি হলো 2টি বর্ধমান, হুগলি, 2টি 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। আর 16 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলায় অধিকাংশ স্থানেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। দ্যাটস অল। 16 তারিখ পর্যন্ত তার মানে দেখা যাচ্ছে যে সব জায়গাতে, হ্যাঁ, পুরো সপ্তাহটাতে, হ্যাঁ হ্যাঁ, হালকা মাঝারি বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের সব জেলাতেই অ্যাটলিস্ট অধিকাংশ স্থানে, বেশিরভাগ জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। আর এই এই পরিস্থিতিটা কলকাতাতে কাটার কোনো সম্ভাবনা এক্ষুনি কতদিন চলতে পারে? এটা কতদিন ব্যাপারটা, যেমন ধরুন এটাও তো সকালবেলাতে তো, হ্যাঁ, আজকে অবশ্য সকাল থেকেই মেঘলা ছিল, মোটামুটি ধরুন এই ব্যাপারটা হচ্ছে এই পুরো সপ্তাহটাও ধরুন মাঝে মাঝে এরকম আকাশ মেঘলা থাকবে, মাঝে মাঝে হয়তো রোদ উঠবে এরকম। আরেকটা বলুন, আরেকটা ব্যাপার, সেটা আপনারা যে ইয়েটা পাঠিয়েছিলেন,